ছেলেটি ছোট একটা চাকরি করে। পরিবারে তিনজন ছিল, আজ থেকে চারজন। মানে আজ ছেলেটি বিবাহিত জীবনে পদার্পণ করল। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিয়েটা করেই ফেলেছে ছেলেটা। জল্পনা কল্পনার বলার কারণ হলো, ওর বিয়ের জন্য অনেকদিন ধরে মেয়ে দেখা হচ্ছে, কিন্তু সমস্যা একটাই, মেয়েগুলো বেশি সুন্দরী হয়ে যাচ্ছে। ছেলেটি শুনেছে সুন্দরী মেয়েদের অহংকার বেশি, তাই সুন্দরীদের প্রতি একটু অ্যালার্জি ওর। অবশেষে অনেক মেয়ে দেখার পর একজনকে পছন্দ হলো, কিন্তু ছেলেটির বাবা মায়ের পছন্দ হলো না, কারণ মেয়ে মোটা। কিন্তু ছেলেটির এই মেয়েকেই পছন্দ হয়েছে। মোটা মেয়েকে পছন্দ করার পিছনে ওর ব্যক্তিগত ব্যাখ্যা হচ্ছে, ওর বউয়ের দিকে মানুষ নজর কম দেবে। অবশ্য কোনো ছেলেই নিজের বউয়ের দিকে অন্য কারো নজর দেওয়াটা পছন্দ করে না। এখন ছেলেটিকে বাসর ঘরের দিকে যেতে হবে, মনে মনে ভাবছে বউকে একটু হার্ট করবে, যেই ভাবা সেই কাজ। এই যে, আপনার নাম কি? জি, আমার নাম। আচ্ছা, সরে বসুন, আমি ঘুমাবো। কেন? তাহলে কি আপনার সাথে গল্প করব? ইচ্ছে হলে করতে পারেন। নিজের চেহারা দেখেছেন? মোটা আটার বস্তা একটা। বিয়ের আগেই তো দেখেছেন আমি মোটা, দেখতে খারাপ, তাহলে বিয়ে করলেন কেন? বাবা মায়ের মন রাখতে। আচ্ছা, আপনি শুয়ে পড়ুন। হুম। মেয়েটি এবার একটু সরে বসল, ছেলেটিও শুয়ে পড়ল। মেয়েটি আসলে অতটাও মোটা না, আর ওই একটু মোটা হলেও অনেক মায়াবী, আর সেই জন্যই ওকে ছেলেটির পছন্দ হয়েছে। মেয়েটি ছেলেটির পাশে বসে কাঁদছে। ছেলেটি চুপ করে শুয়ে শুয়ে ভাবছে, মনে হয় একটু বেশি বলে ফেলেছি। অতঃপর, ওই কাঁদছেন কেন? এমনি 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 না খেতে ঘুমিয়ে পড়ুন। আপনি ঘুমান, আমি পরে ঘুমাবো। বেশি কথা না বলে ঘুমিয়ে পড়ুন। আচ্ছা, ঠিক আছে। শুয়ে পড়ল মেয়েটি। ছেলেটি মনে মনে ভাবছে, বাসর রাতে মানুষ কত কি করে, আর আমরা ঘুমাচ্ছি। হোক না, আমাদের বাসর রাতটা একটু ভিন্ন, তাতে সমস্যা কি? অবশেষে ঘুমিয়ে পড়ল দুজনই। সকালে বউ ডাকছে ছেলেটিকে, খুব নরম সুরে। ছেলেটি একটু তাকালো নিজের বউয়ের দিকে, অসাধারণ লাগছে ওকে। গোসল করে এসেছে, চুলগুলো এখনো শোকায়নি, খুব সুন্দর লাগছে মেয়েটিকে ছেলেটির কাছে। এই যে, উঠুন। কি দরকার? আপনার চা। আপনাকে কে চা আনতে বলেছে? মা বলেছে। আচ্ছা, আপনি যান। এইভাবে প্রায় প্রতিদিন মেয়েটিকে কড়া কথা শোনাতে থাকে ছেলেটি। প্রথম প্রথম কষ্ট পেলেও এখন অভিমান করে থাকে মেয়েটি, যা ছেলেটির খুব ভালোই লাগে। এক মাস পার হয়ে গেল এভাবেই, এখনও মেয়েটিকে কড়া কড়া কথা শোনায় ছেলেটি, তবে আগের মতো না। মেয়েটিকে অনেক ভালোবেসে ফেলেছে ছেলেটা, কিন্তু সেটা প্রকাশ করতে চায় না। আজ আবার মেয়েটিকে কড়া কথা শোনালো। ভাবছেন কীভাবে? বলছি, শুনুন। ছেলেটি অফিসে যাবে, এমন সময় মেয়েটি আসলো। কি চাই এখানে? আমি টাই বেঁধে দিব। না, আমি খুব ভালো পারি। আচ্ছা, একটা কথা বলবেন? কি কথা? আমাকে কি আপনার একটুও পছন্দ না? তোমার মতো আলুর বস্তায় কে পছন্দ করবে? ঠিকই বলেছেন। হুম, তাহলে আমার এখানে থেকে কি লাভ? আমি আজই বাবার বাড়ি চলে যাব। যাওয়ার আগে একটা ফোন দিও। ফোন দিতে হবে কেন? যেতে হবে তো। কোথায় যাবেন? শ্বশুর বাড়িতে, দুজনে একসাথে যাব। আপনি যাবেন না আমাদের বাড়িতে? 100 বার যাব, কি করবে তুমি? গেলেই বুঝতে পারবেন। আচ্ছা, দেখা যাবে। ছেলেটি অফিস চলে গেল। অফিস থেকে ফিরে শুনল ওর বউ বাবের বাড়ি চলে গেছে। ছেলেটিও রওনা দিল। শ্বশুর বাড়িতে গিয়ে কলিংবেল চাপ দিতেই একমাত্র শালিকা দরজা খুলে দিল। কি ব্যাপার জামাইবাবু, এত রাতে বউয়ের টানে বুঝিয়ে? এত সুন্দরী শালি থাকতে বউয়ের টানে আসতে লাগে নাকি? তোমার মুটকি বোন কোথায়? তার রুমেই আছে। এবার ছেলেটি মেয়েটির রুমের দিকে এগিয়ে গেল। মেয়েটি শুয়ে আছে, ছেলেটি খাটে বসতেই মেয়েটি উঠে বসল।
আপনি এখানে এসেছেন কেন? বউকে দেখতে। কে আপনার বউ? এখানে কারো বউ নেই। রাগ করেছো বুঝি? রাগ করতে যাব কেন? তাহলে চলে আসলে কেন? আমাকে কেউ পছন্দ করে না, তাহলে ওখানে থাকবো কেন? কে বলেছে পছন্দ করে না? আপনিই তো বলেছেন, আমি মোটা, দেখতে খারাপ, আমাকে সহ্য করতে পারেন না। ওটা তো তোমাকে রাগানোর জন্য বলেছি। তাই বলে এতদিন? প্রতীক্ষার ফল ভালো হয়। তাহলে প্রপোজ করুন। ওগো মোটকি, তুমি আমাকে তোমার চাপে চ্যাপটা করতে পারবে? খুব পারব। শরীর দেখে প্রেম হয়, কিন্তু ভালোবাসা হয় না। ভালোবাসতে ভালো একটা মন লাগে। আসল ভালোবাসার অনুভূতি টাকা পয়সা চেহারা বা বাহ্যিক চাকচিক্যের প্রভাবে হয় না। আসল ভালোবাসা হয় দুটি মনের মিলনে, যেখানে থাকে শুধু একে অপরের প্রতি অভ্যন্তরীণ মায়া, বিশ্বাস, দায়িত্ববোধ আর একসাথে চলার সৎসাহস। ভালো থাকা হয় যেন